সবাই তো তোমায় নিচে ডাকছে, যাচ্ছ না কেন? আমি ঠিক করেছি, আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আর কিছু করব না। বিয়েটাই যখন হয়ে গেছে তখন তোমার ভাত কাপড় দেওয়া না দেওয়ায় কি সত্যি কিছু যায় আসে? আমার কোনো কথার যদি তোমার কাছে দামই না থাকে তাহলে তো আমাকে চলে যেতে হয় বেলবেলাটা। আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে কোথাও ছেড়ে যাবে না, কথা দিয়েছিলে না তুমি? যদি আমাকে সে কথা রাখতেই হয় তাহলে তোমাকে আমার একটা কথা রাখতে হবে। গড, তুমি আমাকে আর কত কষ্ট দেবে? আমি তো তোমাকে কষ্ট দিইনি বেলবেলেটা। কিন্তু আমি তো তোমাকে কষ্ট দিয়েছি। আমি তো কোনো অভিযোগ করিনি। অভিযোগ না করলে কি আমি কিছু বুঝতে পারি না? সবাই আমাকে এখন ঘৃণার চোখে দেখে, কিন্তু আমি তোমার ঘৃণার পাত্র হতে চাই না। অ্যাটলিস্ট তুমি আমাকে অতটা ঘৃণা করো না। আর দেরি করো না, নিচে চলো, ঐশ্বর্য দিদি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। বাড়ির সবাই অপেক্ষা করে আছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। সবাই অপেক্ষা করছে কি ভাবে? তারা কি ভুলে গেছে এই বাড়িতে শালুক আছে, আমার স্ত্রী আছে? পাঞ্জাবিটা পরে নাও বেলবেলাটা। শালু চলো না, আমরা কোথাও পালিয়ে যাই। পালিয়ে আমি তোমার সঙ্গে কোথাও যাব না বেলবেলাটা। তোমার সঙ্গে আমি আকাশের তলায় খোলা মাঠে কিংবা নদীর জলে ডিঙা ভাসিয়েছি। একদিন যার হাত ধরে নিরুদ্দেশ হতে চেয়েছিলাম, আকাশ বাতাস কিংবা গাছপালাকে সাক্ষী রেখে কি তার সঙ্গে চোরের মতন চুপি চুপি পালিয়ে যাওয়া মানায়? এই কথাটা তুমি আর কখনো আমাকে বলো না বেলবেলাটা। নাও এই পাঞ্জাবিটা পরে নাও, আমি সবাইকে কথা দিয়ে এসেছি আমি তোমাকে নিয়ে যাব। সবার সামনে আমাকে হারিয়ে দিও না বেলবেলাটা। ও, আমাকে ঐশ্বর্যর কাছে তোমার নিয়ে যাওয়া না যাওয়ার উপর হার জিতে ডিপেন্ড করছে? করছে না? করছে না, করছে বেলবেলেটা। শোনো, আমি কিন্তু এবার সত্যি সত্যি তোমাকে বলছি, তুমি যদি আমার কথা না শোনো আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি তুমি আমার কাছে কোনোদিন আসবে না। তুমি আমার চোখের দেখাটাও দেখতে পাবে না বেলবেলেটা। যদি আমার কথা শোনো তাহলে অন্তত চোখের দেখাটুকু দেখতে পেতে। শালুক, প্রত্যেকটা মুহূর্তে আমি মৃত্যু যন্ত্রণা পাচ্ছি। যে যাকে ভালোবাসে সে কি তাকে এতটা যন্ত্রণা দিতে পারে? আমারও তো সেই একই প্রশ্ন বেলবেলেটা। যে যাকে ভালোবাসে সে কি তাকে এত যন্ত্রণা দিতে পারে? আসতে পারি? পাপি, মাম্মা, ঐশ্বর্যের বাবা মা এসেছেন।
তোমরা এসে গেছো? হ্যাঁ বাবা। এসো এসো ভেতরে এসো এসো আসুন আসুন আসুন। দেখছো দেখছো মেয়েটার কোথায় লাগছে? ভাত কাপড়ের অনুষ্ঠান করাতে আবিরকে ডেকে আনতে গেছে। আর কত কষ্ট পাবে বলো তুমি? এটা কত কষ্ট পাবে? কিন্তু এছাড়া এছাড়া তো আর কিছু করারও নেই। আবির যদি এখন এই নিয়ম কানুন গুলো না মানে তাহলে তো আবিরের বিপদ হবে। আর আবিরের বিপদ হয় এরকম কোন কাজ শালু করার সুযোগই দেবে না। আসুন আসুন আসুন। আমি আসলে জানতাম যে এরকম একটা সময় তো বড় করে কিছু করা যাবে না, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এলাম। আর কাউকেই বলিনি, সঙ্গেও আনিনি। যদিও বা আমার মেয়ের বিয়েটাকে নিয়ে খুব এক্সপেকটেশন ছিল, কিন্তু এই অবস্থায় তাও সামান্য কিছু তত্ত্ব রাখা আছে গাড়িতে, যদি কাউকে দিয়ে। দাদা দাদা আপনি আবার এইসব কেন করতে গেলেন? এটা আপনি কি বলছেন দিদি? এই এইটুকু আমরা করব না। দেখুন আমরা যখন এটা মেনেই নিয়েছি আমরা অনেক দূর যেতে পারতাম। আপনারা যখন আপনাদের ছেলের বিয়েটা মেনে নিয়েছেন তাই জন্যই কিন্তু আমরা থানা পুলিশ করিনি। তাছাড়া আজকে ওদের বউ ভাত, বউ ভাতটা কি করে ইগনোর করি বলুন? আর বউ ভাতের তত্ত্ব আনবো না, এটা কি হতে পারে? আচ্ছা আমরা কিন্তু সকাল সকালই চলে এসেছি, আপনাদের বাকি রিচুয়ালস হয়ে গেছে? না এখনো হয়নি, ভাত কাপড়ের অনুষ্ঠান হবে এখন। ভালোই হলো, আপনারা সাক্ষী থেকে যেতে পারবেন অনুষ্ঠানের। তবে আপনাদের কাছে একটা অনুরোধ আছে আমার। বলছিলাম যে আবিরের প্রথম স্ত্রী তো এখনো এই বাড়িতে আছে, আপনারা এমন কোনো উচ্ছ্বাস দেখাবেন না দয়া করে যাতে করে মেয়েটা আরো কষ্ট পায়। এমনিতেই মরমে মরে আছে, তারপর চোখের সামনে যদি এই সমস্ত। হ্যাঁ আসলে আমিও এটা ভাবছিলাম, আপনারা যদি বলেন তো আমি শালুককে নিয়ে চলে যেতে পারি। আসলে আমিও এটা ভাবছিলাম, আপনারা যদি বলেন তো আমি শালুককে নিয়ে চলে যেতে পারি। ধন্যবাদ, ও নিজের বাড়িতে খুব ভালো আছে। আফটারঅল আমরা তো সবাই এখানে আছি, আমরা ওকে দেখছি। সেটা দেখতেই পাচ্ছি। শালু দেখো আমরা তো ওদের বউ ভাতের জন্য কিছু তত্ত্ব এনেছি, আমরা কিন্তু তোমার জন্য কিছু উপহার এনেছি। তুমিও তো আমাদের মেয়ের মতন, কি মা নেবে তো? আমি গ্রামের মেয়ে কাকিমা,
আপনাদের অত দামি দামি জিনিস আমি কোনোদিনও পড়িনি। কিভাবে পড়তে হয় তাও জানি না, আর আমাকে মানাবে কিনা তাও জানি না। আপনারা যে আসতে পেরেছেন এটাই অনেক। আপনাদের উপহার আমার লাগবে না কাকিমা। ও কি কথা শালুক, ওনারা গুরুজন, তোমাকে ভালোবেসে একটা কিছু দিতে চাইছেন, না করতে আছে নাকি? গ্রামে ছিলি বলে যে চিরকাল গ্রামের মেয়েই হয়ে থাকবি তা তো না। এখন যখন শহরে এসে গেছিস তখন শহরের হালচাল তোকে শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, সেসব না থাক, পরে বলা যাবে। দিদি বলছিলাম, ভাত কাপড়ে অনুষ্ঠানটা সেরে ফেললে হয় না, সময় পেরিয়ে গেলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে। এখানে ছেলেও যখন এসে গেছে আমার মেয়েও রেডি, তখন অনুষ্ঠানটা তাড়াতাড়ি করেই ফেলুন না দিদি। নদী দেখি। হ্যাঁ মামি। যাও না, থালা টালাগুলো সব নিয়ে এসো না, সব সাজিয়ে রাখা আছে তো। মা, তোমার মুখটা এরকম অন্ধকার হয়ে আছে কেন? তুমি নিজের হাতে ভাত কাপড়ের থালাটা এনে দেবে না মা? এসব ছোটরা করে মা, এসব আমার করার কথা না। ঐশ্বর্য দিদি যখন তোমার কাছে আবদার করছে তখন তোমার সেই আবদারটা রাখা উচিত মা। আমি যেমন তোমার মেয়ের মতন, ও তো তোমার মেয়ের মতন। চাও না মা? নেকা বেশি ভালো সাজছে। আমি যে কত ভালো সাজতে পারি তা তো জানো না, দেখেছো তো কত ভালো সাজছি, আরো ভালো সাজবো। থাক না মা, আমার জন্য কাউকে কোনো কষ্ট করতে হবে না। আমি চাই না কেউ আমার জন্য কোনো রকম কোনো কষ্ট পাক। এমনিতেই আমার আমার এত অপরাধ বোধ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। তুমি কি করবে মা? তুমি তো স্কেপগোট হয়ে গেছো, তোমার তো কিছু করার নেই, তোমার তো কোনো দোষ নেই। হ্যাঁ বাবা, সব দোষ আমার, আমার দোষ, আমার ভুল, আর কারোর তো কোনো দোষ নেই। প্লিজ আবি, তুমি আর কোনো কথা বলো না। আর আমি তোমাকে বলেছিলাম বাবা বলে না ডাকতে, আশা করি এর মধ্যেই আমার কথাটা তুমি ভুলে যাওনি। দেখুন দাদা, আমি একটা কথাই বলবো, সেটা হলো আজকের দিনে আর ছেলের মনে দুঃখ দেবেন না। একটা ঘটনা যখন ঘটেই গেছে সেটাকে যতবার আলোচনায় আনবেন ততবারই মন খারাপ হবে, তাই না? ঘটনাটা তো খুব সোজা ঘটনা নয়, এই অত সহজে ভুলে যেতে পারছি না। তা তো বটেই দাদা, তা তো বটেই। আমি আমি অনেকটাই বুঝতে পারছি। আপনারা কতটা বুঝতে পারছেন সেটা জানি না, কিন্তু আমাদের পক্ষে এক বাড়িতে থেকে পুরো ঘটনাটা চোখের সামনে দেখা যে কতটা যন্ত্রণা সেটা। তাছাড়া আপনাদের তো সত্যি কিছু করার নেই, আপনাদের কোনো দোষ নেই, ঐশ্বর্যেরও কোনো দোষ নেই। ও তো কম কষ্ট পাচ্ছে না, ওর তো কম খারাপ লাগছে না এরকম একটা পরিস্থিতিতে পড়ে। এক এক সময় মনে হচ্ছে আমি মরে যাই। এর থেকে মরে যাওয়া অনেক ভালো।
মাম্মাম কি বলছিস তুই এসব মাম্মাম তুই কি পাগল হয়ে গেলি নাকি चले गल जान तुले देवे ना ना विधवा मानुष आमार एसब करार कथा नय मेजो काकीमणि তাহলে তুমি তুলে দাও আমি নিচে দাও তোমাকে তো দায়িত্ব নিতে কে বলেছে মেজো বৌদি বৌদি তুমি রেখে দাও না যাদের দেওয়ার তারা ঠিক নিয়ে দিয়ে দেবে ঠিক বলেছো বুবলু আমি এমনি শুধু শুধু এত বদনামের ভাগিদার হয়েছি আবারই ভাত কাপড় তুলে দিয়ে আরো চারটি বদনামের ভাগিদার হব দরকার নেই বাবারা ধর 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 তুমি অন্য কাউকে দাও হ্যাঁ घटना सूत्र धरे थाना पुलिस करते पारतम दया किन्तु अपने छेले एखोनो जेलेर बाइरे घुरे बेड़ाच्छे कथा देखुन आमादेरो किन्तु সহ্যের সীমা আছে ধৈর্যের সীমা আছে তাই বলছি আমাদের ভদ্রতাকে কাপুরুষতা ভাববেন না দয়া করে আহ আলী কেন এইভাবে ওদের সাথে কথা বলছো সে ওদের কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কাকা বাবু আর কেউ যদি না পারে আমি ভাত কাপড় তুলে দেব আপনার জামাইয়ের হাতে এসো ভাত কাপড়টা ঐশ্বর্য দিদির হাতে তুলে দাও এসো কি হলো এসো কি হলো এসো কি হলো যা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মেয়েটা ছয়
একবার বল, আজ থেকে সারা জীবনের জন্য তোমার হাত কাপড়ের দায়িত্ব নিলাম।